সোমবার কালবৈশাখী তাণ্ডবে রাজ্যে মৃত নয়, শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আগামী 10 তারিখ পর্যন্ত রাজ্যে দুর্যোগ বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। গরমে নাজেহাল হওয়ার পর একটু স্বস্তির বৃষ্টি সোমবার, তবে স্বস্তির মধ্যেও ঘটে বিপর্যয়। গতকালের বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিতে রাজ্যের বিভিন্ন জেলায় মৃত্যু হয় 9 জনের। এর মধ্যে পূর্ব মেদিনীপুর জেলার 5 জন এবং পশ্চিম মেদিনীপুরের ও পুরুলিয়ায় 2 জনের মৃত্যু হয়। দক্ষিণ চব্বিশ পরগনায় গাছ পড়ে মৃত্যু হয় 1 জনের ও নদিয়া জেলার এক ইটভাটায় দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয় 2 শ্রমিকের। লিলুয়াতেও চাঙড় ভেঙে মৃত্যু হয়েছে এক বৃদ্ধার। সূত্রের খবর অনুযায়ী নদিয়া জেলার ইটভাটায় যে 2 জন শ্রমিকের মৃত্যু হয় তারা হলেন যোগেশ্বর হেমব্রম ও তালাকুড়ি হেমব্রম। জানা যায় 2 জন সম্পর্কে স্বামী স্ত্রী। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নদিয়ার নাকাশিপাড়া থানার মোটা বড়গাছি এলাকার একটি ইটভাটায়। ইটভাটার ম্যানেজার হাসবিন মোল্লা জানান, প্রতিদিনের মতো এদিনও তারা সমস্ত শ্রমিক মিলে কাজ করছিলেন। বিকেল থেকেই আকাশ কালো হয়েছিল, সন্ধ্যায় ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়, সেই সাথে দমকা হাওয়া। কাজ চলাকালীন আচমকাই একটি দমকা হাওয়া এসে দেওয়ালে লাগতেই দেওয়াল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এরপর তাদের 2 জন শ্রমিক চাপা পড়ে যায়। তিনি আর অন্যান্য শ্রমিকরা তড়ি ঘড়ি করে চাপা পড়ে যাওয়া শ্রমিকদের উদ্ধার করে বেথুয়া ডহরি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকেরা ওই 2 শ্রমিককে মৃত বলে ঘোষণা করে। খবর দেওয়া হয় থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় নাকাশিপাড়া থানার পুলিশ। পুলিশ ওই মৃতদেহ দুটিকে ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায়। পাশাপাশি ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। ঘটাঘাটটা দমকা বাতাস হিটল, বাতাস ওটার পরে ওরা ভিতরে কাজ করছে, বাতাস হিটার পরে গার্ডওয়াল একটা ইটের দেওয়াল থাকে, ওই দেওয়ালটা হঠাৎ ধসে গেল, আচমকায় ধসে গেল 2 জন মারা গেল। আমরা এসছি দেখি এখন যেটা সলভ হবে সেটা করতে হবে। পাশাপাশি হাওড়ার লিলুয়া এলাকাতেও পুরনো বাড়ির চাঙড় খসে চাপা পড়ে মৃত্যু হয় এক বৃদ্ধার। জানা গেছে সোমবার সন্ধ্যায় ঝড় বৃষ্টি চলাকালীন ঘটে এই দুর্ঘটনা। তীব্র তাপপ্রবাহের পর সোমবার সন্ধ্যায় প্রথম কালবৈশাখী, আর তাতেই এতগুলো প্রাণহানির ঘটনা। ইতিমধ্যেই নিজের এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ও কিছুটা শুনলো না, ও সেই যেমনটা তেমনই শুয়ে পড়লো। আর রাত্রি সকালবেলা ঘুম থেকে উঠে আমি জানি ও প্রথম ঘুম থেকে ওঠে কিন্তু সব দরজা জলরা করে। আমি আজকে গিয়ে দেখি দরজা ফেলছি খুলছে না, কী হলো আমি হঠাৎ এলাম, অনেকক্ষণ মানে এ করেছি, করার পর কিছু ছাড়া পাইনি। তখন আমি বললাম যে একটা খুঁটি নিয়েছে দরজার এতে ঢুকে তুলে দিয়ে খুলে গেল, ঘরে ঢুকে দেখি ওই ওই অবস্থা কি পুরো ছাদ ভেঙে পড়ে গেছে, ওই চাপা পড়ে পড়ে আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, কলকাতা। অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে প্রার্থনা জুয়েলার্সের শুভ জন্মদিন উপলক্ষে সকলকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। এই শুভক্ষণে প্রার্থনা জুয়েলার্সের পক্ষ থেকে সোনার গহনা কেনাকাটায় দারুণ সাশ্রয়ের সুযোগ। 7 তারিখ মঙ্গলবার থেকে 12 তারিখ রবিবার পর্যন্ত প্রতি গ্রাম সোনার গহনার মজুরির ওপর 160 টাকা পর্যন্ত সাশ্রয়ের সুযোগ। থাকছে আপনার সাধ্যের মধ্যে সমস্ত রকম গহনার বিপুল সম্ভার, পুরাতন গহনার পরিবর্তে নতুন গহনা কেনার সুযোগ। অফার চলাকালীন রবিবারেও দোকান খোলা থাকবে। প্রার্থনা জুয়েলার্স, স্কুল রোড, বনগাঁ।